হ্যালো বন্ধুরা, আমি শরদেন্দু। আজ আমি আপনাদের সামনে ইতিহাসের একটি বই এনেছি, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, জীবন মুখোপাধ্যায় ও বিভাস ঘোষালের লেখা, ছায়া প্রকাশনীর এই বইটি। আমি বলবো ইতিহাসের এখনও পর্যন্ত বাজারে যত ভালো বই আছে তাদের মধ্যে এটি একটি অত্যন্ত ভালো বই। বইটির দামও খুব একটা বেশি নয়, 330 টাকা মাত্র। আপনারা অনেকেই জীবন মুখোপাধ্যায়ের 9-10 ওল্ড সিলেবাসের একটি বই ফলো করছেন। ওই ওল্ড সিলেবাসের বইটির একটি নতুন এডিশানও বাজারে আছে এখন। ওই বইটির থেকেও এই জীবন মুখোপাধ্যায় ও বিভাস ঘোষালের এই বইটি অনেক ভালো। এই বইটির মধ্যে প্রতিটি চ্যাপ্টার অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে পয়েন্ট করে, এবং টেবিল ওয়াইজ বিভিন্ন জিনিসগুলো তুলে ধরা হয়েছে। অন্য বইগুলোতে, জীবন মুখোপাধ্যায়ের যে আগের বইটা রয়েছে ওই বইটাতে এমনভাবে আপনি পাবেন না, কারণ ওই বইটি ঢালাইভাবে লেখা। এই বইটির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সমস্ত চ্যাপ্টারের পিছনে প্রচুর কোশ্চেন আনসার রয়েছে। এখন যত কোশ্চেন আনসার আমরা ফলো করব ততই আমাদের লাভ। দেখুন, বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেন আনসারগুলো এসছে সেগুলোও তুলে দেওয়া হয়েছে, এবং সম্ভাব্য যে কোশ্চেনগুলো পড়তে পারে সেরকম কোশ্চেনও নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি চ্যাপ্টারের শেষে অন্ততপক্ষে 40-50-60টা করে কোশ্চেন আনসার আলোচনা করা হয়েছে। এইভাবে আপনি যদি একটি চ্যাপ্টার পড়ার পরে সেই চ্যাপ্টারে কী কী কোশ্চেন আনসার আসছে সেগুলো একবার জেনে নিতে পারেন, তাহলে আপনার অত্যন্ত উপকার হবে, আপনার সেই কোশ্চেনগুলো মাথায় থেকে যাবে। তাই বলবো আপনি জীবন মুখোপাধ্যায় ও বিভাস ঘোষালের ভারতীয়র ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের এই বইটি যদি এখনও না কিনে থাকেন এখনই কিনে নিন। আশা করি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এই রকম আরও বইয়ের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বেস্ট অফ লাক বন্ধুরা।